মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। রেজিস্ট্রেশন হবে শুধুমাত্র পরিবহন দপ্তরের অথরাইজড কোম্পানি বিক্রেতাদের কাছ থেকে কেনা টোটোই। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবার বহরমপুরে পথে নেমে বিক্ষোভ টোটো চালকদের। বৃহস্পতিবার আরটিওকে ডেপুটেশন দিলেন টুকটুক চালক ঐক্যমঞ্চের সদস্যরা। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিভিশন ইত্যাদির অথরাইজড ডিলার ডেল্টা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানেও। মুর্শিদাবাদে শুরু হয়েছে টোটো ইরিকশার রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন হবে শুধুমাত্র পরিবহন দপ্তরের অথরাইজড কোম্পানি বিক্রেতাদের কাছ থেকে কেনা টোটোতে। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবার পথে নেমে বিক্ষোভ টোটো চালকদের। সরকারিভাবে জানানো হয়েছে 15 আগস্টের মধ্যে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে। সরকার স্বীকৃত টোটোরই হবে রেজিস্ট্রেশন। যারা ধরুন লেদ কারখানায় তৈরি করেছে সে টোটোগুলো কি এই ধরনের টোটো রেজিস্ট্রেশন সাধারণত হবে না? আমরা যে নির্দিষ্ট আমাদের যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অ্যাপ্রুভড যে শোরুম বা ডিলারশিপ পেয়েছেন, অথরাইজ যারা বিক্রি করছেন তাদের কাছ থেকে যে সমস্ত টোটোগুলো বা ই রিক্সো বিক্রি হয়েছে সেগুলোরই আমরা রেজিস্ট্রেশন করছি। টোটো চালকদের আশঙ্কা, এতে চালানো যাবে না পুরনো টোটো, সমস্যায় পড়বেন টোটো চালকরা। পুরনো টোটো চালাতে দেওয়া, রেজিস্ট্রেশন ফি কমানো ইত্যাদি সহ বিভিন্ন দাবি নিয়ে বহরমপুরে পথে নামলেন টোটো চালকরা। মিছিল করে আরটিও অফিসের সামনে বসে পড়েন টোটো চালকরা। টুকটুক চালক ঐক্য মঞ্চের পক্ষ থেকে জমা দেওয়া হয় স্মারকলিপি। এক্সিস্টিং যে টোটো রয়েছে, পুরাতন টোটো, এই টোটো দীর্ঘ প্রায় 10-12 বছর ধরে অ্যাসেম্বল করে চালাতে দিচ্ছে, বেশি হবে, আমি আনুমানিক বললাম এটা বেশি হবে, অ্যাসেম্বল করে চলছে। এই চালিয়েছে যারা বহরমপুর শহরের দোকান, আমাদের গ্রামগঞ্জে দোকান, তারাই কিনে ফিনে চালিয়েছে, ঠিক আছে। এবার বলছে সে টোটো বাতিল হয় কি? এদিন আরটিও মুর্শিদাবাদ জানিয়েছেন দ্রুত রেজিস্ট্রেশন করার কথা। আগামী 15 আগস্টের মধ্যে এই সমস্ত গাড়িগুলো তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে নেয়, এবং সেই জন্য আমরা স্পেশালিভাবে প্রায়োরিটি দিয়েও তাদের রেজিস্ট্রেশন আমরা করে নিয়েছি। যদি তারা আসে তাহলে আমরা চেষ্টা করছি 1-2 দিনের মধ্যে যাতে তাদের রেজিস্ট্রেশনটা হয়ে যায় এবং কোথাও যাতে কোনো সমস্যায় না পড়তে হয় সেই চেষ্টা আমাদের দিক থেকে আছে। এখনো পর্যন্ত আমাদের 200 যে ই রিক্সো সেটা রেজিস্ট্রেশন হয়ে গেছে, এবং আরও যে আবেদনপত্র বা অ্যাপ্লিকেশন যেটা বলতে পারি সেটা অলরেডি পড়ে আছে, সেটা প্রসেসের মধ্যে আছে, আমরা বেশ ভালোই সাড়া পেয়েছি। তবে পুরনো কারখানা থেকে কেনা টোটোর কি হবে, উত্তর খুঁজছেন টোটো চালকরা। বহরমপুর থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।